বাংলা সাহিত্যের নানা স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন গপ্প সপ্প। আজ আমাদের নির্বাচিত অনু গল্পটি হলো অলঙ্কার, রচনায় হরিত বন্দ্যোপাধ্যায়, প্রধান চরিত্রে সুধীরবাবু ও বুম্বা, গল্পপাঠ ও চরিত্রায়নে বিশ্বরূপ মজুমদার। শ্রোতাদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে আমরা কিছু স্বর পরিবর্তনকারী সফটওয়্যারের সাহায্য নিয়েছি। শুরু করছি আজকের অনুগল্প অলঙ্কার। সুধীরবাবু নাতি বুম্বাকে ডেকে দুটো লজেন্স দিলেন। বুম্বা লজেন্স হাতে নিয়ে খুব খুশি। একটা দাদুকে ফিরিয়ে দিয়ে বলল, তুমিও একটা খাও। সুধীরবাবু লজেন্সটা নিলেন। বুম্বা চলে যাচ্ছিল, সুধীরবাবু নাতিকে ডাকলেন, কেন লজেন্স দিলাম বলো তো? কেন? রমেশের ছেলেকে তুমি খাতা আর পেন দিয়েছো বলে। তুমি কি করে জানলে? গতকাল রাতে তোমার বাবা মা তোমাকে শাসন করছিল তো, আমি সব শুনেছি। বাবা আমাকে মেরেছে সেটা কি জানো? না, তা তো জানি না। হ্যাঁ, মা বলে দিয়েছে, রমেশ কাকুর ছেলের সঙ্গে যদি আর কোনোদিন মিশি তাহলে আমাকে ওই স্কুল থেকে ছাড়িয়ে দেবে। আচ্ছা দাদু, একটা লোক বস্তিতে থাকে, গভীর রাত পর্যন্ত সেখানকার মানুষরা মদ খেয়ে হই হট্টগোল চিৎকার চেঁচামেচি করে, তাই ওই এলাকার ছেলে মেয়েদের সঙ্গে আমি মিশতে পারবো না। এটা কোনো যুক্তি হলো? ওই নিয়ে ভেবো না দাদু ভাই, রাস্তা সবসময় শুকনো থাকে না, মাঝে মাঝে একটু আধটু জায়গায় জলকাদা থাকেই। আর তা যদি তোমার স্কুলের সাদা পোশাকে লেগে যায় তাহলে তা নিয়ে চিন্তা করো না, ওগুলো জামাকে নোংরা করে না, অলঙ্কৃত করে। শুনছিলেন লেখক শ্রী হরিত বন্দ্যোপাধ্যায় রচিত অনুগল্প অলঙ্কার। আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গপ্পসপ্পর তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।